সরকারের দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের বসতগৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছে। সেই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার গরিব অসহায় লোক উপকৃত হচ্ছেন বটে, কিন্তু সরকারের সেই প্রকল্প থেকে অনেক গরিব লোক আজও পুরোপুরিভাবে বঞ্চিত রয়েছে। এর একটি জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল পাথারকান্দির সীমান্তবর্তী কাঁঠালতলিতে। এখানকার বাঘুন গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কুর্তি গ্রামের বাসিন্দা ইসহাক আলীর ভাগ্যে আজও জুটেনি সরকারি আবাস গৃহ। একান্ত সাক্ষাৎকারে ইসহাক আলী জানিয়েছেন, তিনি একজন দিনমজুর, তিনি এই পরিবারের মধ্যে একজন উপার্জনকারী। গত বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ তার স্ত্রীও, তাই উপার্জন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে তার পরিবারে। আত্মীয় এবং প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় কোনো মতে দিন গুজরান করছেন। তিনি যে বসতগৃহে বসবাস করছেন তা একেবারেই নড়বড়ে কাঁচা ঘর। ঘরটি বর্তমানে একেবারে অকেজো অবস্থায় রয়েছে, যে কোনো সময় ঘরটি ভেঙে পড়তে পারে। ঘরের কয়েকটি বেড়া ইতোমধ্যে খসে পড়েছে, এখন ওই ঘরে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাদের। তাই বাধ্য হয়ে গত কয়েক মাস ধরে দিনমজুর ইসহাক আলী তার স্ত্রীকে নিয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন, একটি সরকারি আবাস গৃহের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে অনেক আবেদন নিবেদন করেছেন, কিন্তু আজ অবধি তাদের কাছ থেকে কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই অতি দ্রুত তার নামে একটি আবাস গৃহ বরাদ্দ করার জন্য স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন অসহায় দিনমজুর ইসহাক আলী। নির্বাচিত 7 নম্বর ওয়ার্ড, আমার নাম ইসহাক আলী, আমি অসহায় বেমারি মানুষ। আমি আমার ঘর দোয়ার একবারে ওকে তো বাঙ্গিয়া পরিজা আর কি বেড়া গুড়া সব গেছে গিয়া, আমি মাংস বাড়িন্ত রইয়া খাইয়া দেশবাসী আমারে খানিকুড়া কি চুড়া চুড়া দেন ওইটা করি চলিয়া, আমি ঘর ঠিক করবার কোনো উপায় নাই। অসহায় মানুষ, আমার পরিবারও রোগী, আমিও রোগী, আর আমি সরকারের কাছে বহ মেম্বার প্রেসিডেন্টের কাছে গেছি, কেউ আমার কথা গ্রহণ করে না, আইয়া দেখিয়া যাই ফটো তুলিয়া নেন আর দিন না। আমি বর্তমান MLA কাছে আমি অনুরোধ করিয়া অতি সত্বর এখন গোয়া আমার যাবার ব্যবস্থা করতাম। আমার ছেলে সন্তান কেউ নাই। কাঁঠালতলি থেকে মুজির উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।